নরসিংদীর মাধবদী এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান। মঙ্গলবার রাতে এসব পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোতালিব পাঠান, তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা এবং ম্যানেজিং ডিরেক্টর প্রণব কুমার সাহা সহ অন্যান্যরা।